লক্ষ লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা, অগপনেতার ঘরে ঘরে এম জি ভি কে ভানু, প্রফুল্ল কুমার মহন্তর পিছত এইবার কেশব মহন্তর ঘরত ভানু। রাজনীতির পথারত খোঁজ পেলাবলে আগবাড়িছে রাজ্যের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব এম জি ভি কে ভানু। আগন্তুক নির্বাচনত তেজপুর লোকসভা সমষ্টির পৰা প্রতিদ্বন্দ্বিতা করবলে মন মেলা ভানুয়ে কোন দলের পৰা প্রার্থিত্ব বিচারিব সেয়া অবশ্যে এতিয়াও অস্পষ্ট। কিন্তু ইয়ার মজতেই ভানুয়ে ঘরে ঘরে গৈ সাক্ষাৎ করেছে গৈ ইজনের পিছত সিজন অগপনেতা। সোমবারে ভানুয়ে দিসপুরের সরকারি বাসগৃহত গৈ সাক্ষাৎ করে অসম গণ পরিষদের কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত। অগপর পৰা তেজপুরত প্রতিদ্বন্দ্বিতা করব নাকি ভানুয়ে? অগপর কার্যকরী সভাপতি কেশব মহন্তক সাক্ষাতর উদ্দেশ্য সন্দর্ভত মুখ খোলা নাই এম জি ভি কে ভানুয়ে। অবশ্যই কেশব মহন্ত ভানুয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করা বলে অবগত করে সংবাদ মাধ্যমক। তেনেকুৱা কথা বতৰা তেখেতৰ লগত হোৱা নাই, বিশেষকৈ তেখেতৰ লগত আমাৰ আগৰ পৰাই অহা যোৱা আছিলে, তেনে কথা এতিয়ালৈকে অহা নাই, মানে আহে যদি আপোনালোকক কওঁ। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে দিসপুৰৰ বাসগৃহত গৈ ভানুয়ে সাক্ষাৎ কৰিছিল প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা অসম গণ পৰিষদৰ জ্যেষ্ঠ নেতা প্ৰফুল্ল কুমাৰ মহন্ত। এনে পৰিপ্ৰেক্ষিততেই চৰ্চা চলিছে ভানুয়ে আগন্তুক নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ বাবে এনেদৰে ইগৰাকীৰ পিছত সিগৰাকী অগপনেতাক সাক্ষাৎ কৰিছে নেকি। কেমেৰা পাৰ্চন সঞ্জয়ৰ সৈতে মুন গোস্বামী, DY 365।